ডাইভার্সন ভেঙে যাওয়া দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষের। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের নয়াহাট থেকে শিকারপুর যাওয়ার পথে বারোভিটায়। জানা গেছে এই স্থানে একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, কিন্তু সুখা মরশুমে ডাইভার্সন দিয়ে যাতায়াত করা গেলেও এখন যাতায়াত একেবারেই ঝুঁকিপূর্ণ বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বর্ষা আসতে তাদের চরম উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটছে। কখন কি ঘটে যাবে এখানে তার মধ্যে দিয়ে উৎকণ্ঠা দিন কাটছে সেই সমস্ত এলাকার মানুষের। এবং ডাইভার্সনটি ভেঙে যাওয়ার ফলে ব্যাপক দুর্ভোগের সম্মুখীন হচ্ছে নয়াহাট, বৈরাগীহাট সহ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার হাজারো মানুষ। এই ব্যাপারে মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মজরুল হোসেন জানিয়েছেন ঠিকাদারি সংস্থার সাথে কথা বলা হবে এবং দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এবং ঠিক একই কথা জানিয়েছেন নয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন। কি জানিয়েছেন এই প্রসঙ্গে শুনব। মাসখানেক হয়ে গেল, মানে এইরকম সমস্যা বর্ষার জন্য হচ্ছে নাকি? বর্ষার জন্য হচ্ছে, আর ঠিকাদারেরও ব্যবস্থা কিছু নেই। ডাইভার্সন রোডটা একটু উঁচু করে বানাইতে হতো, ও বানায় নাই। আমরা বলছি কিছু হচ্ছে না এই ব্যাপারে। তো কী কী সমস্যা হয়? কী কী সমস্যা? হয়তো চলাফেরার দিকে সমস্যা হচ্ছে, একটা নাও থাকলে তাও চলতো, ঘুরা দিয়ে চলছে, ছেলেরা কামাচ্ছে 10 টাকা 5 টাকা করে নিচ্ছে। স্থানীয় ছেলেগুলো, স্থানীয় ছেলেরা পাবলিকের অসুবিধা হচ্ছে, পাবলিক কমপ্লেন করলেও কিছু হচ্ছে না। মানে তার মানে এইখানে কি মানে দুর্ঘটনার ব্যাপার আছে? না, দুর্ঘটনা হইতেই পারে, যখন তখন হইতে পারে, হইতেই পারে। আর জল তো নামছে না, জল বাড়তেই আছে। তো এই ব্যাপারে কি মানে প্রশাসনকে জানিয়েছিলেন? প্রশাসনকে জানিয়ে কি হবে, প্রশাসন তো ওইরকম।